তীব্র দাবদাহ কাটিয়ে স্বল্প সময়ে ঝড় বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে যায় গোটা উদয়পুর মহকুমা। ঘূর্ণিঝড়ে বহু বাড়িঘর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আর এই খবর পেয়ে এবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। পৌর পরিষদের চেয়ারম্যানকে সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এক বৈঠকে মিলিত হন মন্ত্রী। বৈঠকে ক্ষতিগ্রস্ত নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়। বৃহস্পতিবার সন্ধ্যা রাতে ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়েছিল গোটা উদয়পুর মহকুমা জুড়ে। এর ফলে উদয়পুর পৌর এলাকার বিভিন্ন জায়গায় রাস্তা থেকে শুরু করে ড্রেন সমস্ত জায়গায় বৃষ্টির জলে ভেসে যাওয়ার উপক্রম হয়ে দাঁড়ায়। সেই সাথে ব্যাপক ঘূর্ণিঝড় শুরু হয় রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্র জুড়ে। এই ঘূর্ণিঝড়ের ফলে 6টি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে রাজারবাগ 16 নং ওয়ার্ডে প্রান্তোষ ঘোষ ও সহদেব ঘোষ এই দুই ব্যক্তির বাড়িতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বসত ঘর থেকে শুরু করে রান্নাঘর দুমড়ে মুচড়ে ফেলে দেয় ঘূর্ণিঝড়। ক্ষয়ক্ষতির ঘটনা খবর পেয়ে শুক্রবার দুপুরে নিজ বিধানসভা কেন্দ্রে আগরতলা থেকে ছুটে আসেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ঘুরে দেখেন ক্ষতিগ্রস্ত এলাকাগুলি, সাথে ছিলেন পৌর পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান ও এলাকার স্থানীয় নেতৃত্বরা। পরে পৌর পরিষদে বৈঠকে বসে অর্থমন্ত্রী। বৈঠক শেষে সংবাদ মাধ্যমে প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, তার নিজ বিধানসভা কেন্দ্রে 6টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়িগুলিকে কিভাবে মেরামত করা যায় এবং সর্বাত্মকভাবে যতটুকু সম্ভব সরকারিভাবে তাদেরকে সাহায্য করা হবে, এ বিষয়ে প্রশাসনিক আধিকারিকদের সাথে কথা বলবেন মন্ত্রী নিজে, এমনটাই জানান সংবাদ মাধ্যমকে। যেভাবে তীব্র গরমকে কাটিয়ে বৃষ্টি উদয়পুরে ছেপে নেমেছে, যাতে একদিকে যেমন স্বস্তি শহরবাসীর আর অন্যদিকে ক্ষতিগ্রস্ত পৌরবাসী। প্রথমত অকস্মাৎ কালকে প্রবল এই ঝড় বৃষ্টিতে উদয়পুর সহ বিভিন্ন জায়গাতে বেশ কিছু ঘরবাড়ি ভেঙে পড়েছে, এটা সত্যি কথা। গাছপালা ভেঙে পড়েছে, অনেকের ক্ষতি হয়েছে। এর মধ্যে উদয়পুর রাজারবাগে দুটো বাড়ি ভেঙেছে, একটা বাড়িতে আমাদের মতো যাওয়া অবস্থাতে একটা বাড়িতে অলরেডি দেখে ফেলেছে। ঠিক সেই বাড়িতে যথেষ্ট গরিব মানুষ, তাদের নিজস্ব আর্থিক ক্ষমতা নেই যে তারা এই বাড়িটাকে রিপেয়ারিং করতে পারে। স্বাভাবিকভাবেই সরকারি সাহায্যের মাধ্যমে এখানে যারা আছে তহসিলদার এবং তাদেরকে নিয়ে কোনো ভেরিফিকেশন করা হয়েছে, অ্যাসেসমেন্ট করা হয়েছে, ছবি তোলা হয়েছে, যে সমস্ত বাড়িগুলো যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে যাতে সরকারিভাবে এনজিওর ফান্ড থেকে তাদেরকে মানে তাদের সহযোগিতা করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এই দুটো বাড়ি প্লাস আরও দুটো বাড়ি হয়েছে যেখানে পোলট্রি রোডে, সেখানেও সেম অবস্থা, দুটো বাড়ি তো একদম পুরো ছাদ পা উড়িয়ে ফেলেছে। এই দুটো আরও দুটো বাড়ি আছে, মোট এই 6টা বাড়ি অন্তত আর বিধানসভা কেন্দ্র, আমার বিধানসভা কেন্দ্রের মধ্যে 6টা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিডিও রিপোর্ট সার্চ ইন্টারটেনমেন্ট।